হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগকে ভিত্তিহীন বললেন নির্বাচন কমিশনার। বগুড়া চার কালু নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে হাজারেরও কম ভোটে হেরে যাওয়ায় ভোটের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলমের ফল পাল্টানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, তিনি ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন অথচ এর কোনো ভিত্তি নেই। আমরা বগুড়া জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা কমিশনকে আশ্বস্ত করেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই, ফলাফল শতভাগ সঠিক হয়েছে।